হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আজকে হচ্ছে বুধবার, মানে আজকে হচ্ছে 26শে অক্টোবর। আর আজকে 26শে অক্টোবর, আর কালকে হচ্ছে 27শে অক্টোবর। মানে বেসিক্যালি কালকে হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটার আগের দিন আজকে। আর আজকে আমি দেখতে পাচ্ছেন আমি ঘেমে গেছি, মানে এই শীতের আমেজেও আমি ঘামছি, বিকজ অফ কয়েকটা কাজ করতে হয়েছে, ভিডিও এডিটিংও ছিল, প্লাস হচ্ছে কাজু খাওয়ানো। হ্যাঁ, কেন কাজ এইসব ব্যাপার স্যাপার রয়েছে, কেননা হচ্ছে মা বাড়িতে নেই, মা গেছে মামা বাড়ি। গতকাল থেকেই প্ল্যান হচ্ছিল বাড়ি, মামা বাড়ি যাওয়ার, এবং সেক্ষেত্রে আর যেহেতু আগামীকাল হচ্ছে ভাইফোঁটা রয়েছে, তো মামাকে ভাইফোঁটা দেওয়ার জন্য মা জাস্ট মামা বাড়ি গেছে। আর যাওয়ার ফলে তো আমাকে যে ঘরে কাজকর্ম আছে যেগুলো মা জেনারেলি করে দেয়, তো সেগুলো আমি করেছি। আর সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করা, কাজু খাওয়ানো, এগুলো করেই জাস্ট আপনাদের সাথে ব্লগে কথা বলছি। তো বেসিক্যালি মা কালকে ফোঁটা দিয়েই চলে আসবে, কালকে ফোঁটা দিয়ে চলে আসবে। আর আমারও মিদনাপুর যাওয়ার কথা আছে, কেননা আমারও দিদি বোনের কাছ থেকে আমার ভাইফোঁটা নিতে হবে, তো দ্যাটস ওয়াই আমি যাব আর মা জাস্ট আসবে, এরকম একটা প্ল্যানিং করা হয়েছে। যাই হোক, কালকের কথা না হয় আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে বেসিক্যালি বাজে হচ্ছে এখন 9:30, আমি উঠেছিলাম ওই 7টা সাড়ে 7টার দিক করে। তো সব কিছু কাজ বাজ করে আলটিমেটলি মানে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো হয়ে যাওয়ার পর, এরপরে আমি একটু কাজুকে নিয়ে বেরোতে যাব, একটু বাইরে বেরিয়ে আসি, কারণ ও তো এখন মাকে সামনে থেকে দেখতে পাচ্ছে না কদিন। তো আমি মায়ের নাম বললাম তো মুখ এরম এরম করছে। যাই হোক, তো তো সেই হেতু আমি ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, একটু মনোটোনাস ফিলটা যাতে কাটানো যায়, তো দ্যাটস ওয়াই আমি একটু বাইরে নিয়ে আসি। তো ওকে নিয়ে যাই চলো। বেরোবি না? হ্যাঁ, বালতিতে জলটা থাকবে, সেই বালতিটা যদি আমি বাথরুমে নিয়ে গিয়ে ক্লিয়ার করি, তোর এত চাপ, এত চিৎকার, আবার চলো 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 রে বুড়ি, চলো আবার। আবার কি আবার ফোঁসানো কিসে? আও ফোঁসানো কিসের? শুধু বর্মাদি ঘন। তো বেসিক্যালি এই বেল্টটা কেনা হয়েছিল, এই যে বেল্ট নয়, এটাকে কি বলে, হার্ডনেস, হার্ডনেস, এটা কেনা হয়েছিল সেই করোনা টেক টপ থেকে। বাবা, আপনাদের সাথে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো আজকে যখন ওকে পড়াচ্ছি তো তখন মনে হলো যে আজকে শেয়ার করে দিই। তো চলুন ওকে নিয়ে বেরো, এবং এটা বলে এত এক্সাইটেড হয়ে যায় কারণ বুঝতে পারে না যে আমরা বেরোবো, তো ওই জন্য এরকম হ্যাঁ 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 করছে, লাফানো কোদানো করছে, এইসব করছে। চলো আর এখানে বেশি লেট না করে চলো চলো, পোস্টার মেরে দিচ্ছে। কালকে রাতের পোস্টার এখনো শেষ হলো না, কিন্তু আজকে আবার নতুন পোস্টার করে গেল। চলো আস, তবে না চল, এটা তোরই, চল 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 চল। না 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 না, এখানে না, এখানে না, এখানে না, এখানে এখানে দিতে হবে না পোস্টার, এখানে দিতে হবে না পোস্টার। চলো চলো চলো। তো এখানে টেবিলে আমি বাইরে বের করে রেখেছি ফ্রিজ থেকে এই কাজু যে স্যুপটা বানানো রয়েছে, সেটা আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে, কেননা মা হচ্ছে বেরোনোর আগেই মা সব রান্নাবান্না করে দিয়ে গেছে, যাতে কাল পর্যন্ত আমাদের হয়ে যায়, আমার আর কাজু হয়ে যায়।
তো সেহেতু ফ্রিজে ঢোকানো ছিল, কিন্তু ফ্রিজটাকে আমি বের করে কাজুকে খাওয়ানো হয়েছে, তো আরো বের এবং বের করেই রেখেছি, কেননা দুপুরেও খাওয়ানো হবে, তো আবার ফ্রিজে ঢুকিয়ে দিলে তো আবার গরম করতে একটু টাইম লাগবে, তো দ্যাটস আমি বের করেই রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সন্দেশ রাখা হয়েছে, এই সন্দেশটা ফ্রিজেই ছিল, ওখান থেকেও আমি আরো আরো কয়েকটা আছে, তো আমি তার থেকে চারটে বের করে রেখেছি, তো হোল ডে এই চারটে সন্দেশ খাওয়া হবে বেসিক্যালি আমার, কাজু নয় আমার। আর এখানে দেখতে পাচ্ছেন ভোগ রয়েছে, খিচুড়ি, আলুর দম, কাশ্মীরি আলুর দম বোধ হয়, আমাদের সামনে যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে ভোগ পাওয়া গেছে, তো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম, মানে ফ্রিজে রাখা ছিলাম, ফ্রিজ থেকে বের করে একটু রেখেছি, তো সকালবেলা একটু ভোগ গ্রহণ করব। আর সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি জানলা খুলে দিয়েছি, নর্থের এই জানলাটা খুলে দিয়েছি, কেননা প্রচণ্ড গরম দিচ্ছে, আর ফ্যানটা একটা মানে অন্ধকার অন্ধকার যদি থাকে কেমন লাগবে, তো দ্যাটস ওয়াই আমি খুলে দিয়েছি, একটু কিছুক্ষণ থাকার পরে তারপরে আমি বন্ধ করে দেবো। আর দেখতে পাচ্ছেন এই অবস্থা হচ্ছে আমার বেডের কালকে ঘুমানোর পরে, তো বেসিক্যালি বেডটা আমি আর সাজাচ্ছি না, কেননা আবার দুবেলা ঘুমাতে হবে, আর বেড সাজানোর ব্যাপারে আমি মানে সমর্থক নয়, দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে রেখে দিয়েছি, এখানেই ঘুমাবো, আবার উঠে কাজ করবো, আবার এখানেই ঘুমিয়ে যাবো। তো কাল পর্যন্ত এই আমার প্ল্যান রয়েছে বেড নিয়ে। আর সাউথের যে জানলাটাও আমি খুলে রেখেছি, দেখতে পাচ্ছেন কত আলো ঢুকছে, সাউথের এটাই মজা যে আলো যা ঢোকে না, এই দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে পৌনে একটা, একটা হালকা মতো ঘুম দিয়ে উঠে আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে আমি এই ভাত নিয়ে এলাম, মাংস মা করে রেখেছে, এই যে বলেছিলাম মাংস মা করে রেখেছে, আর আমি ভাত নিয়ে এসেছিলাম, ভাত নিয়ে এসেছি এই জাস্ট 10 টাকা ভাত নিয়ে এসে, গরম আছে, গরমই আছে, হ্যাঁ এবার খেতে বসবো, খেয়ে নেবো, অ্যান্ড দেন কাজুকে তারপরে খাওয়াবো। কত গেটের সামনে বসে থাকলে হবে, মা আগামীকাল আসবে, তাহলে তুমি আমার কাছে চলে এসো, টুঙ্কু বাবা চলে এসো, ওরকম সদর দরজায় ওরকম ভাবে অপেক্ষা করে বসে লাভ নেই, গট ঢুঙ্কু চলে এসো, চলে এসো খেতে পেতে হবে। এখন বাজে হচ্ছে 4:45, আর উঠলাম একটু হালকা ঘুম দিয়ে, হালকা আবার ঘুম দিলাম, ঠিক আছে, এবং উঠে জাস্ট দেখছি কাজু এখানে এরকম ভাবে বসে রয়েছে, কাজু আয় চলে আয় চলে 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 এসো বাবা, চলে এসো চলে এসো আমার বাবা, আমার বাবা, আমার বাবা তো আজকে বেসিক্যালি দিনটা দেখতে পাচ্ছেন যে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাচ্ছে, বা কয়েকটা টুকিটাকি কাজ আছে সেগুলো করছি এবং কেটে যাচ্ছে, বাট শীতকাল মানে এখন বাজে হচ্ছে 5:30, এখনও বাজেনি, বাইরে একটা সন্ধ্যা পড়ে যাওয়ার মতো আভা রয়েছে, বলতে গেলে সন্ধ্যা পড়েই গেছে, বেলা করে গেছে, তো এইটাই ব্যাপার যে মানে এর দিনের পরিধি এতটাই কম থাকে যে মানে বলতে না বলতেই রাত চলে আসে, তো যাই হোক, তো এবার যেমন শীতকালে আমার হয়, অনেকের হয় মুড অফ বা কিছু, ওগুলো তো সেই জিনিসগুলো হচ্ছে বাইরে, যাই হোক আপনাদের সাথে কথা বলতে ভালো লাগছে, তো ওই জন্য বলছি। আর যে কাজু রয়েছে, কাজু আমার বাবা, তো যাই হোক অসুবিধা কিছু নেই, তো এখন হচ্ছে বেসিক্যালি দেখি খাওয়া যায়, মিষ্টি বের করে রেখেছি, দেখি মিষ্টি খাবো, অ্যান্ড রাতের বেলা আমি ভাবছি যে রুটি কিনে নেব, ভাবছি না ভাবাই আছে, রুটি কিনে নেব, কেননা ভাত কাজুর জন্য আছে, আর আমি রুটি কিনে নেব, রুটি দিয়ে মাংস যেটা রয়েছে সেই মাংসটা দিয়ে খেয়ে নেবো, আর আজকে তাড়াতাড়ি বেসিক্যালি ঘুমিয়ে যাব, কেননা কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে যেতে হবে, ট্রেনে যাব, আর এখান থেকে তাই একটু আগে বেরোতে হবে হাওড়া থেকে,
ধরতে হবে, হ্যাঁ না বাবা? কাজু ভাবছে দাদাভাইও চলে যাচ্ছে। যাই হোক, তো তো যাই হোক, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং ঘুম থেকে উঠে রেডি বেডি ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোতে হবে। এবং বেরিয়ে ট্রেনের টাইমটাও আমি জানি না কখন আছে না আছে, অ্যাকচুয়ালি কখন বেরোতে হবে, কারণ কাজুকে আমাকে খাওয়াতে হবে সকালবেলা। সকালবেলা কাজু খাবে কি খাবে না সেটা একটা কি বলবো। যাই হোক, তো এই সব কিছুর জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব অ্যান্ড ভোর ভোর উঠে বেরিয়ে পড়তে। বেশি লেট করা যাবে না, কারণ বেশি লেট করলে বেশি ওইদিকে লেট হবে যেতে, হ্যাঁ না বাবা কাটু? যাই হোক, তো আজকে ব্লগটা আমি এতদূরই লাগলাম, আশা করি আপনার এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করতে বলবেন যদি না করে থাকে। হ্যাঁ, নেক্সট ব্লগে তাহলে নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের পাঁচ পনেরো পরিমাণ ব্লগস। টাটা, গুড বাই।